মর্নিং বন্ধুরা, আমার আজকে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো, সকাল সকাল আমি এখানে এই যে কুকারের মধ্যে আলুর দম চাপিয়ে দিয়েছি, তার মধ্যে সবে তেলটা দিয়ে পেঁয়াজটা দিয়েছি। আমি যা কিছু রান্না মোটামুটি কুকারে বেশিরভাগ করি, এটাই আমার সুবিধা হয়। আর দেখো, এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি, আর এই রসুন, রসুনটা আর আদাটা আমি কুড়ে দেবো কড়াইয়ের মধ্যে কুড়ে। তারপরে আগে পেঁয়াজটা দিয়েছি, তারপরে আলুটা দিয়ে দেবো, দিয়ে কষতে থাকবো। তারপরে প্রথমে রসুনটা কুড়ে দেবো, তারপরে দেব আদাটা কুড়ে। তো চা খাওয়া হয়ে গেছে সকালবেলাতে, এবার আমি আলুর দম চাপিয়ে দিয়েছি, তারপরে আটা মাখবো, মেখে রুটিটা করবো। আর ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, গুনগুনকে গুনগুনকে স্কুলে দিয়ে এসেছি, বড় ছেলে এখন গুনগুনকে আনতে যাবে। কোথায় গেলি বোম্বা, কোথায় গেলি? এতক্ষণ বোম্বা বই নিয়ে বসেছিল, কোথায় গেল কি জানি। এই বোম্বা, 12:30 বাজে, এখন গুনগুনের ছুটি হয়ে গেছে, এখন ওকে আনতে যাবে। চলো তাহলে রান্না করি আমি এখন, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আলুর দমটা দেখো কষিয়ে নিয়েছি ভালো করে, এবার এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি আটকে দিয়ে দুটো মতন সিটি দেব, ব্যাস তাহলেই এটা হয়ে যাবে। আর এখানে দেখো আমি আটা নিয়ে নিয়েছি, আটা মাখবো, আটা মাখা হয়ে গেলে রুটিটা করে নেব। বাসন সব মাজা হয়ে গেছে, ওই দুই একটা চায়ের বাটি চামচ এগুলো আছে, ব্যাস মোটামুটি কমপ্লিট, টুকটা হলেই হয়। আজকে আকাশটা মেঘলা মেঘলা আছে, রোদ ভালো হয়নি, রোদ মনে হচ্ছে আজকে আর হবে না। দেখো এই যে আমার ছেলে যাচ্ছে, ছোট ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছে, সকালবেলা আমি দিয়ে এসেছি, এখন ও ছেলেটাকে নিয়ে আসবে, কারণ এই সময় আমার খুবই চাপ থাকে, আমাকে রুটি করতে হয়, তরকারি করতে হয়। ও না গেলে আমাকেই যেতে হতো, কারণ ও আজকে বাড়িতে আছে, তাই তা নইলে এই টাইমে পড়তে যায়। দেখো গুনগুন রেডি হয়ে গেছে, বড়মার বাড়ি যাবে, ওখান থেকে বড়মার মেয়ের বাড়িতে যাবে, মানে আমার দিদি ভাইদের বাড়িতে যাবে, মা আর বাবা যাবে। ও ওর যাওয়া ঠিক ছিল না, কিন্তু ও হঠাৎ করে ঠাম্মার সঙ্গে যাবে বলে মায়না করলো, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছে। সাবধানে যে, ও হ্যাঁ বাবা, টাটা। ও জুতো না পরেই চলে যাচ্ছিস? ঘড়িটা কোনো মতে খুঁজে পাচ্ছি না, আর আমার ছেলের বায়না ঘড়িটাকে পরতেই হবে। কি অবস্থা, চারিদিকে সমস্ত লন্ডভন্ড করে ফেলেছি, নে ঘড়িটা অবশেষে পেলাম, নে। সামনেই ছিল, আমি দেখতে পাচ্ছিলাম না, তাড়াহুড়োর সময় যা হয়। ওর একটা ব্যাপার হচ্ছে, ও কোথাও গেলে ঘড়ি আর চশমা ওর লাগবেই, ঘড়ি চশমা ছাড়া কোথাও যাবে না। এই গেঞ্জিটা আজকে প্রথম ভাঙলাম, এই গেঞ্জিটা আমার দিদি দিয়েছিল, পুজোর সময় দিয়েছিল। পুজোর সময় ছোটো ছোটো বাচ্চাদের এমনই হয়, এত জামা প্যান্ট পাওনা হয় যে সবটা পরা হয় না, এটা নতুন ছিল, আজকে এটা ভাঙলাম। ঠিক আছে চশমাটা দেখি দাও, চশমাটা কোথায়? আলে বাবালে, স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছে, বাবা চশমাটা বার হচ্ছে না। আরে বাবা, চশমাটা দেখি দাও কেমন সিস্টেম, ফোল্ডিং চশমা এটা, পুরো এটাকে সমস্ত কিছু ভাঁজ করা যাবে। এগুলো সুবিধা কী আছে, এগুলো জায়গা বেশি লাগবে না, অল্প একটু জায়গার মধ্যে রাখা যাবে, ব্যাস। ঠিক আছে টাটা, এসো দেখো ঠাকুমা রেডি হয়েছে কিনা, যাও। খাট খোলা হয়ে গেছে, এইঘরে নিয়ে যাচ্ছে বোম্বা, ওই ঘর সাজানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো পরে, এখন সব খুলে খুলে নিয়ে যাচ্ছে খাটগুলোকে। খাটটা নেওয়া হয়ে গেলে এই শোকেসটা বাকি আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস,
দেখো আমি চা চাপিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের জন্যে লিকার চা, আবার এটার পরে আমাকে আবার দুধ চা করতে হবে, তার কারণ হলো তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো এই চাটা আমি নামিয়ে নিই, তারপরে আবার আমি দুধ চা করবো। চাটা খেয়ে সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম, তো সেটা সেটা তো তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করতে পারলাম না। বাড়িতে আসার পর যেটা দেখছি, ঘর এবার পরিষ্কার করতে হবে। দেখো ঘর পুরো ফাঁকা, সমস্ত ঘর দেখো সব ফাঁকা হয়ে গেছে। এবার আমাদেরকে এইসব ক্যালেন্ডার এগুলো সমস্ত সব পরিষ্কার করতে হবে, ওই যে ময়লাগুলো জড়ো হয়ে আছে ওগুলো পরিষ্কার করতে হবে। ওগুলো পরিষ্কার করে কালকে কালকে এখানে আমার ঘর, আমার জিনিসপত্র এখানে ঢোকাবো, সাজাবো ঘর, তোমরা দেখতে পাবে। একটু ঝুল ফুলগুলো পরিষ্কার করে নিতে হবে, ভেবেছিলাম একবার রঙ করে নেবো, কিন্তু এখন এখন আর সম্ভব নয় যেহেতু আমাদের বিয়ে বাড়ি আছে, মানে বিয়ের সামনাসামনি চলে এসছে, রঙের ঝামেলা এখন আর করলাম না, রঙ আমার অন্য সময় দেখা যাবে। এখন আপাতত এমনি সাজিয়ে গুছিয়ে নিয়ে রাখার চেষ্টা করি। তো এবার আমাকে রান্নার দিকে যেতে হবে, রান্না বলতে কি কালকে শিবরাত্রি, ওই জন্য আজকে আর বেশি কিছু মানে উল্টোপাল্টা রান্না করে আর রান্না করে বেশি নোংরা করবো না, কারণ রান্নাঘর পরিষ্কার রাখতে হবে। আজকে একটু আপাতত একটু রুটি করব আর আলুর তরকারি করে ভাত খেয়ে খাওয়া খাওয়া হয়ে যাবে, তারপর রাত্রেই সব মেজে ঘষে রান্নাঘর পুরো পরিষ্কার করে রাখতে হবে। কালকে সকাল সকাল উঠতে হবে, দেখা যাক কালকে অনেক কাজ, এক তো শিবরাত্রি, কালকে যাবো গঙ্গায়, তোমরা দেখতেই পাবে। আর তারপরে এই ঘরের কাজ দেখতে পাচ্ছ, এটা যে কতক্ষণে আমি কমপ্লিট করবো আমি জানি না, দেখা যাক। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো আর কমেন্ট করো, আমাকে জানিও যে ঘরটা আমার কীরকমভাবে ঠিক সাজালে ঠিক ভালো লাগবে, আর সাজানোর পর ভালো লাগবে কি না লাগছে কি না তোমরা একটু বলো। তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।